এবার ঢাকার রায়ের বাগে এক ঘাতক ট্রাক চালক পুলিশ ভাইকে পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে গেল। এতে তখনই জায়গা শেষ হয়েছেন পুলিশ ভাইটি। জানা যায়, ট্রাকের ধাক্কায় বাতেন মিয়া নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক ASI নিহত হয়েছে। জানা যায়, তিনি গ্যান্ডারিয়া থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার রাত 14:45 দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত পুলিশ কর্মকর্তাকে নিয়ে হাসপাতালে আসা কনস্টেবল আনিসুর রহমান বলেন, ASI বাতেন যাত্রাবাড়ি থানা রায়েরবাগ এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে আমি উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই। তিনি এই গ্যান্ডারিয়া থানায় কর্মরত ছিলেন। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রায়েরবাগ এলাকা থেকে আহত অবস্থায় পুলিশের এক ASI কে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।